মুর্শিদাবাদের রানীতলায় পুলিশের অভিযান 41 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার। বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতে নেই অনুপ্রবেশকারীরা। 6 মাস থেকে 2 বছর ধরে তারা ভারতে অবৈধভাবে যাতায়াত করছে বলে এবং রয়েছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের রানীতলায় এমনই 41 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো পুলিশ। বিভিন্ন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে 6 মাস থেকে 2 বছর ধরে তারা ভারতে অবৈধভাবে বাস করছে। খবর পেয়ে পুলিশের অভিযানে 41 জন গ্রেফতার হয়েছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের রানীতলার ঘটনা, পুলিশের অভিযান, 41 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো পুলিশ। বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতে নেই অনুপ্রবেশকারীরা, যে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, 6 মাস থেকে 2 বছর ধরে তারা ভারতে অবৈধভাবে বাস করছে এবং তারা বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। খবর পেয়ে পুলিশের অভিযানে এমন 41 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনুপ্রবেশকারীদের গ্রেফতার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করলো পুলিশ মুর্শিদাবাদের রানীতলায় পুলিশের এই অভিযান। সোমা মাইতি জানাবেন বিস্তারিত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সোমা, 6 মাস থেকে 2 বছর ধরে অবৈধভাবে বাস করছেন এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, পুলিশ খবর পেয়ে এতদিন পর তাদেরকে গ্রেফতার করলো, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই 41 জন বাংলাদেশি তারা যখন রানীতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় তাদের কাছে বৈধ কাগজপত্র তারা দেখাতে না পারার কারণেই তাদেরকে মূলত গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এরা বেশ কয়েক মাস আগেই বাংলাদেশ থেকে এসেছিল এবং পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। মূলত তারা ব্যাঙ্গালোরে গিয়েছিল কাজের জন্য এবং ব্যাঙ্গালোর থেকে ফিরে তারা এই মুর্শিদাবাদের যে সীমান্ত রয়েছে, রানীতলা থানার পাশে যে সীমান্ত রয়েছে, সেখান দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এবং সেই সময় পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে পুলিশ ধরে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকার কারণেই মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে প্রত্যেককেই আজকে আদালতে তোলা হবে এবং পুলিশ জানার চেষ্টা করছে মূলত কতদিন আগে তারা কিভাবে সেখান থেকে এসেছিল এবং কার হাত ধরেই মূলত পরিযায়ী শ্রমিকের কাজের জন্য। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সোমার সঙ্গে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।